హాయ్ ఫ్రెండ్స్, వెల్కమ్ టు మై ఛానల్ రెసిపీస్ అండ్ సో. আজকে আমাদের গন্তব্য হচ্ছে খিদিরপুর জগন্নাথ টেম্পল আছে, সেখানে আমরা আজকে তিন বন্ধু মিলে এক জায়গায় হয়ে যাচ্ছি। চলুন আপনাদেরও দেখাই। এসে পড়েছি আমরা মন্দিরে। এই হলো মন্দিরের গেট। আমরা কিভাবে এসেছি সেটা একটু আপনাদের বলি। আমরা যেহেতু বেহালা অঞ্চলেই থাকি, সেই জন্য অশোকার সামনের দিকে আমরা মিট করেছিলাম। অশোকার ঠিক উল্টো দিকে যে অটো স্ট্যান্ডটা রয়েছে, সেখান থেকে অটো রিজার্ভ করে আমরা এখানে এসেছি। ভাড়া মোটামুটি 150 থেকে 200 মধ্যে। প্রথমেই বলে রাখি, এই মন্দিরে শুধু যে পুজো হয় তাই নয়, এই যে বেদিটা দেখছেন, এখানে বিয়ে বা অন্যান্য কোনো অনুষ্ঠানের জন্য ভাড়াও দেওয়া যায়। খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। মন্দির খোলে 4টার সময় সিঁড়ি দিয়ে উঠে ওপরে মন্দিরে প্রবেশ করতে হয়। আমরা যেহেতু 3:30 সময় ঢুকেছিলাম, সেই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হয়েছিল। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে মন্দির সম্পর্কিত যাবতীয় কিছু পাওয়া যায়। সিঁড়ি দিয়ে উঠে আমরা ওপরে গিয়ে পৌঁছলাম। এই হচ্ছে মন্দিরের দরজা। বাইরের যে কাঠের প্যানেলটা রয়েছে দেখতে পাচ্ছেন, কি সুন্দর তার কারুকাজ, মন ভরিয়ে দেবে আপনাদের। এই হলো ভেতরে মন্দিরের বিগ্রহ। ছোট ছোট অনেক মন্দির রয়েছে এই মন্দিরের লাগোয়া। এই মন্দিরটা বাইরেরও অনেক কারুকাজ রয়েছে, আপনাদের দেখাচ্ছি। তবে পুরীর মন্দিরটা যেহেতু কালো পাথরের, এখানে কিন্তু সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। তবে এর গায়ের কারুকাজগুলো কিন্তু অপূর্ব। আরও ছোট ছোট বেশ কিছু মন্দির রয়েছে এর সঙ্গে লাগানো, ওই একই চত্বরে। আমরা ঘুরে ঘুরে সব দেখলাম। এই হচ্ছে ব্যাংকোয়েট হল, এখানে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের তো খুব সুন্দর লেগেছে মন্দিরটা, আপনাদের আশা করি খুব ভালোই লাগবে। আর আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই সেটা জানাবেন কেমন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই মন্দিরটা একবার দেখে আসবেন। এখানেই শেষ করি, ভালো থাকবেন।